প্রিয় দর্শক শ্রোতা, শহরে কিংবা বাহিরে, বাহিরে কিংবা শহরে কিংবা এই চিপাচিপির গরমে অনেক দূর দূরান্ত থেকে অনলাইনের জগতে এই মুহূর্তে ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের কথা অনুকরণ, আঞ্চলিক ভাষায় গান, গ্রামগীত, খেলায় ধারাভাষ্যকে উপজীব্য করে নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন রঞ্জু মিয়া নামের এই তরুণ। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডায়, বায়ু বায়, নানা ফুল ফোটে। ইতিমধ্যে তিনি এলাকায় ভাইরাল রঞ্জু নামে পরিচিতি লাভ করেছেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হানিফ সংকেতের মতো ইত্যাদিতে ওনার মাঝে মানে ক্রিয়েটিভ অনেক কিছু আছে, ইউনিক টাইপের একজন লোক। গাইবান্ধা সদরের দারিয়াপুর গ্রামের মোহাম্মদ হায়দার আলীর ছেলে রঞ্জু মিয়া। দরিদ্র পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে রঞ্জু সবার ছোট। তো আমি হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা জানিয়েই বলতে চাচ্ছি যে ওনার কথাগুলো আমি নকল করতেছি না, ওনার যে কথা বলার স্টাইল, ওনার যে কথা বলার ধরন, সেটাকে আমি অনুকরণ করছি, অনুসরণ করতেছি, দেখতেছি যে স্যারের মতো পাই কি না, চেষ্টা করতেছি। আসলে স্যারকে অসম্মান করার এখানে কিছু নেই। বন্ধু তুমি আইবারে বলে ওই আমি ঘর বাঁধিলাম নো, ও দীর কুলের বন্ধু আইবার সায়া তুমি আইলা না রে। পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে লেখাপড়া বাদ দিয়ে দেন তিনি। এরপর থেকে এলাকার খেলাগুলোতে ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করতেন। তার ধারাভাষ্যের সুনাম এলাকা ছাড়িয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে ছোট ভাই মেহেদি হাসান রঞ্জুকে ফেসবুক পেজ খোলার পরামর্শ দেন। দারিয়াপুর প্রিমিয়ার লীগ ডিপিএল, সেই ডিপিএলে আমি ধারা বিবরণী দিতাম। তো কামারজানি থেকে এক ছোট ভাই আসতো, মেহেদি হাসান মুন্না, ও আমার ধারা বিবরণী দেখে বলছিল যে যে রঞ্জু ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর, আপনি একটা পেজ খোলেন। তো ও হচ্ছে প্রথমে আমাকে পেজ খুলে দেয় মেহেদি হাসান মুন্না, ও হচ্ছে আমার ফেসবুকের গুরু। নিজের মোবাইল না থাকায় চেয়ারম্যানের দেয়া একটি স্মার্টফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পথ চলা শুরু হয় তার। গোপাল ভাড়ার সাথে ভাই সব্বা আর ওই আছে জবা খালা, এই সব দেই কা ছেলে মেয়ে হয়ে যায় উতলা। অভাবের কারণে আমি একটা মোবাইল লিয়ে কিনে দিতে পারিনি, এয়ারফোন নিছি নিয়ে হইলো কইছে মানুষ ফির আমার ভাই ঝগড়া করে রাখছি যে তোমার ছেলের জন্য আমি ফোন কিনে দিছি আমার ছেলে। আমি ফির অক করছি যে বাবা মানুষের ফোন নিছিস কে, কয় বলে কয় না কয়া যায় করা আমি দেব আলা। পরে ফির ফোন দিছি, ওদিন করি করি বসে চেয়ারম্যানে ফোন কিনে দিছি। এই পেজের টাকা দিয়ে চলছে এখন তার পরিবার, সেই সাথে এই উপার্জনের টাকা দিয়ে এলাকায় গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন রঞ্জু। আমার ইনকামের চেয়ে ভালোবাসা বেশি। আমি যে এখন আমাদের গাইবান্ধা জেলায় যে অঞ্চলে যাই, যে জায়গায় যাই, ভালোবাসার মানুষগুলো দেখলে যে বুকে জড়াই নিচ্ছে। আমি আসলে টাকাটা ফ্যাক্ট বিষয় মনে করি না, আমাকে যে মানুষ ভালোবাসছি, যে বিভিন্ন সংগঠন থেকে আমাকে ইনভাইট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাকে ডাকা হচ্ছে, আসলে টাকাটা যতটুকুই আসে তারপরেও আমার খরচ বরচ মানে প্রতি মাসের যে খরচ একটা আছে, সেই খরচ টরচ যাওয়ার পরেও আমার 1030 টাকার মতো হয়। সেই টাকা আমি পরিবারে দেই এবং এখান থেকেও চেষ্টা করি যে আমার সামনে যদি কোনো একটা অসহায় পরিবার বা কোনো একটা ভাইয়ের হচ্ছে প্যান্ট শার্ট কিনতে পারতিছে না, যেহেতু আমি মানুষের কাছ থেকে নিতে নিতে এই জায়গাতে আসছি, আমি বুঝি যে একটা গরিবের কষ্ট, একটা গরিব পরিবারের চিকিৎসার অভাবে টাকা করতে পারছে না। এখনও হয়তো সেইভাবে কাউকে দেই নাই, হয়তো আমার ইনকামের টাকার থেকে তাদেরকে দেওয়ার সামর্থ্য আমার হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করি কোথাও না কোথাও থেকে তাদেরকে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করি। ছোটবেলার থেকেও বহুমুখী প্রতিভার অধিকারী, বিশেষ করে নাটক, উপস্থাপনা এবং কৌতুক বিভিন্ন প্রমাণে মুখী অভিনয়, মানে সে অভিনয়ে সে পারদর্শী। এই কারণে সে পরবর্তীতে যখন তার আর্থিক দুর্নীতির কারণে এই প্রতিভাগুলো বিকাশ করতে পারছে না, তখন আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করি এবং এই সহযোগিতার কারণেই সে আজকে বিভিন্নভাবে তার উপস্থাপনার মাধ্যমে এবং নাটকের মাধ্যমে এবং বহুমুখী প্রতিভায় আজকে ভাইরাল হয়েছে। এবং এটি আমরা যেমন গর্বিত ওর এলাকার মানুষ, আমরা সকলে গর্বিত ওর জন্য যে ও আরও আগামী দিনে আরও ভালোভাবে ওর এই সাংস্কৃতিক পরিমণ্ডলে এগিয়ে যাক,